আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম হোসেন টিনা। আমি টিনা স্লোয়ার ফ্যাক্টরি প্রোপ্রাইটার। আজকে আমি যে রেসিপিটা দেখাবো তার নাম হচ্ছে ভাতের কোপ্তা। এটা ঠাকুরবাড়ির রেসিপির কনসেপ্ট থেকে নেওয়া। রেসিপিটা কিছুটা আমরা যেভাবে খেতে পছন্দ করি সেই আদলে সাজানো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি প্রজ্ঞাসুন্দরী দেবী, উনি ঠাকুরবাড়ির রান্নাঘরের অনেক রেসিপি নিয়ে একটা বই বের করেছেন, নাম হচ্ছে আমিষ ও নিরামিষ আহার। অনেকগুলো ভলিউম আছে, এটা প্রথম ভলিউমের একটা রেসিপি, সেটার থেকেই কনসেপ্টটা নিয়ে করা। চলুন দেখি আমরা এই রেসিপি করতে কী কী উপকরণ লাগে। রেসিপিটির জন্য আমাদের যা যা লাগবে তার মধ্যে সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভাত, যেহেতু ভাতের কোপ্তা। এখানে 2 কাপের মতো রান্না করা আতপ চালের ভাত আছে, 250 গ্রাম চিংড়ি মাছ, মিষ্টি দই 1 টেবিল চামচ, নারকেল দুধ 2 টেবিল চামচ, ঘি লাগবে প্রথমে মাখার জন্য, পরে ভাজার জন্য, রান্নার জন্য। সেটা পরিমাণটা আমি রান্নার সময় বলে দেব। পেঁয়াজ বাটা লাগবে 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা 1/2 চা চামচ করে, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, এটা চাইলে কেউ অমিট করতে পারে। পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, টক দই লাগবে আমাদের 1 কাপের মতো, আন্দাজ করে নিতে হবে। সুজি লাগবে, শুকনো ময়দা লাগবে, এগুলো আন্দাজ মতো। আর টক দইয়ের সাথে মেশানোর জন্য, ব্যাটারের জন্য আমাদের একটু আদা আর কাঁচামরিচ, এটার ছেঁচা লাগবে, ওটা আমরা রান্নার সময় করে নেব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা রান্না করার জন্য আমরা কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ বাটাটা একটু লাল করব আমরা, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সাধারণত মশলা কষানোর সময় আমরা পানি ব্যবহার করি একটু, এই রেসিপিতে আমরা পানি ব্যবহার করব না, কারণ আমরা কষানোর জন্য 2টো উপকরণ নিয়েছি, নারকেল দুধ এবং মিষ্টি দই। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য আমি একটু শুকনো গুঁড়ামরিচ দিচ্ছি, বাট এটা অপশনাল। গুঁড়ামরিচটা যদি দিলে রঙটা একটু ভালো হয় চিংড়ি মাছের, নাহলে একদম ফ্যাকাশে হয়ে যায়। তো আপনারা যদি ঝালটা অমিট করতে চান তাহলে কাশ্মীরি মরিচ ব্যবহার করতে পারেন, বা বিভিন্ন জায়গায় আজকাল ঝালমরিচ পাওয়া যায়, লাল মরিচ ঝাল ছাড়া, সেটাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি আগে মিষ্টি দইটা দিয়ে দেব, 1 টেবিল চামচ মিষ্টি দই। এখানে মাপা আছে 2 টেবিল চামচ নারকেল দুধ। এ পর্যায়ে আমরা চুলাটা একদম কমিয়ে 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা থেকে পানি বের হয়, এবং চিংড়ি মাছটা আমরা আসলে খুব বেশিক্ষণ চুলায় রাখতে চাই না, কারণ চিংড়ি মাছটা যত বেশি চুলায় থাকবে তত রাবারি হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবং চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি। আমরা একদম ওভারকুক করব না, চিংড়ি মাছটা রান্না হলেই এটার রঙটা চেঞ্জ হয়ে যাবে। চুলাটা কমিয়ে ঢেকে রাখলাম, মাঝে মাঝে ঢাকনা খুলে আমরা একটু নেড়ে দেব। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমরা এখন মাছগুলো ঝোল থেকে বা মশলা থেকে তুলে আলাদা করছি, এটা পরে কোপ্তাতে আমরা ব্যবহার করব। এখন আমরা আসছি মূল রান্নায়। মূল রান্না মানে হচ্ছে কোপ্তাটা আমরা এখন তৈরি করব। প্রথমে ঘি দেব, 2 টেবিল চামচের মতো ঘি নিলাম, তাতে 1/2 কাপ পেঁয়াজ,
যারা একটু কম স্বাস্থ্য সচেতন তারা চাইলে ঘির পরিমাণ একটু বাড়াতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। ঘি, বাদাম, মালাই, এটার অরিজিনাল রেসিপি তো আসলে মালাই ছিল, মালাই, বাদাম, কিশমিশ, খুবশাহী যাকে বলে জমিদার বাড়ির রান্না। জিনিসটা হবে যে আসলে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ঘি দিয়ে ভাত মেখে নলা বানিয়ে আমরা ভেজে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে এসছে প্রায়, আমরা এখন এখানে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিটাও অমিট করতে পারেন। আমার রান্না দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আসলে অনেক ঝাল পছন্দ করি, এই জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করেছি। এটা টোটালি অমিটেবল। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেন পেঁয়াজের লালচে বাদামি রং সাথে সবুজ মরিচ কী সুন্দর লাগছে। এটা আমরা এখন আমাদের সেই রান্না করা নরম ভাত, আমি মনে হয় শুরুতে বলিনি, ভাতটা যখন আপনারা রাঁধবেন তখন আপনারা ভাতটা একটু নরম করে রাঁধবেন। সেই যে আমরা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের বাকি ঝোলটুকু বা মশলাটুকু বা গায়ে লেগে থাকা মালাইটুকু আমরা ঢেলে দিচ্ছি সেই ভাতে। আমরা এখন এটাকে মেখে নেব, সামান্য একটু লবণ দিব, যদিও আমরা চিংড়ি মাছের ঝোলে লবণ দিয়েছি বাট সেটা ভাতটার জন্য সাফিসিয়েন্ট হবে না। এটাকে আমরা এখন সমানভাবে ভাগ করে নেব, যে কটা কোফতা আমরা বানাতে চাই। এখন আমরা রান্না করা যে চিংড়ি মাছ তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো পুরের জন্য ব্যবহার করব, পুরি হিসাবে ভিতরে ঢুকিয়ে দেব। যেহেতু ভাতের কোপটা, সেহেতু আমাদের ভাতটা তেলে ধীরে ছড়িয়ে যেতে পারে এবং আমরা ভিতরে বাইন্ডিং করে ইনগ্রিডিয়েন্টও দিইনি, যার জন্য আমাদের এই কোপ্তাটার জন্য কোটিংয়ের প্রয়োজন। সো সেই কোটিংয়ের জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে টক দই, ময়দা আর সুজি। সো টক দইটাকে আমরা একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমরা 1 ইঞ্চি সাইজের একটা আদা আর একটা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা আর আদাটা আমরা একটু থেতলে নেব, আপনারা পিষেও নিতে পারেন। আমাদের এটা ছেঁচা হয়ে গেছে, আমরা এখন ছেঁচা মশলাটা টক দইয়ের সাথে মিশিয়ে দিলাম এবং টক দইটাকে আমরা একটু ফেটে নেব। টক দই একটু সামান্য লবণ দিচ্ছি। কোটিংয়ের জন্য আমাদের এখন একটা সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে আমরা ময়দাতে দেব, তারপর আমরা টক দইতে দেব, তারপর আমরা সুজিতে দেব, এবং এই জিনিসটা আমরা এক একটা করতে দুবার করে রিপিট করব। মানে ময়দা টক দই সুজি, ময়দা টক দই সুজি, জাস্ট আমাদের জিনিসটাকে টাইট করে ধরে রাখাটাকে কনফার্ম করার জন্য। আমাদের সে চিংড়ি মাছ ভরা কোপটা আমরা আগে শুকনো ময়দায় দিচ্ছি। এই ধরনের কোটিংয়ের কাজের সময় চেষ্টা করবেন একটা হাত শুকনা রাখতে, একটা হাত ভিজাতে। ভাতের কোফতা আমার করতে করতে মনে হলো আমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারি, আমরা ঝোড়া মাংস দিয়ে করতে পারি, আলু ভাজি দিয়ে করতে পারি, রান্না করা মাংস দিয়ে করতে পারি, অথবা কিছু না দিয়ে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও করতে পারি। আমার মনে হয় সব এটা যদি মজা লাগে তাহলে সবগুলোই মজা লাগবে। তেলটা একটু গরম করেই নিব, কারণ বেশি হালকা তেলে দিলে আবার ফেটে ফেটে যেতে পারে। আমরা তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটু সুজি দিই। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। আমরা এখন আস্তে করে একটা কোফতা ছেড়ে দিই। সুন্দর লাড্ডুর মতো লাগছে দেখতে। আমাদের হয়ে গেছে, আমি এই রংটি নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু ডার্ক করতে পারেন, আপনারা চাইলে একটু আগেও তুলে নিতে পারেন।
এভাবে বাকিগুলো আমরা ভেজে ফেলি। তৈরি হয়ে গেল আমাদের ভাতের কোপ্তা। চলুন একটা ভেঙে দেখি ভিতরটা কেমন দেখতে এবং খেতে। একটা ভাতের কোপ্তা আমরা ভেঙে দেখি, ভেতরটা এরকম। একটু ট্রাই করে দেখি, না মনে হয় মজা হওয়ারই কথা। এটা এমনি খেয়ে দেখি, চাটনি টাটনি দিয়ে পরে ট্রাই করব। আমার তো এমনি আমার নিজের রান্না আমার খুব পছন্দ। ধনে পাতা চাটনি, টমেটো ভর্তা দিয়েও খেতে মজা লাগবে, খুব ভালো লাগছে। এবং আমি এটার আসলে আরও ভেরিয়েশন ট্রাই করব। অ্যাসর্টেড ভাতের কোপ্তা। থ্যাংক ইউ।